নমস্কার আজকের ভিডিওতে দেখব পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের যে প্রিম্যাট্রিক ও বিসি বৃত্তির জন্য আবেদনপত্র রয়েছে দেখতে পাচ্ছেন এটি কিভাবে ফিল আপ করব এবং কোথায় কি লিখতে হবে চলুন দেরি না করে জেনে নিই ফর্মের ওপরেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ প্রিমেট্রিক ও বিসি বৃত্তির জন্য আবেদনপত্র অর্থাৎ ম্যাট্রিক সেকশন অর্থাৎ ফাইভ থেকে এইট অবধি ফাইভ তো এখন প্রাইমারি স্কুলে রয়েছে আর সিক্স সেভেন এইট এই সেকশানে ওবিসি যারা রয়েছেন ওবিসি ক্যাটাগরিতে তাদের জন্য এই আবেদন পত্র তো প্রথমেই যারা ফাইভে পড়ছো যারা এবার নতুন তাদের এখানে নতুনে ঘরে ঠিক এর আগে একটা ভিডিও দিয়েছি একই রকম ওটা ছিল অবশ্যই জাতি উপজাতিদের জন্য এবার এটা ওবিসি জাতির জন্য রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য আর পুনর্নবীকরণ বা রিনুয়াল বলতে যারা এর আগের বছর করেছিলে টাকা পেয়েছ তাদের জন্যে তো যাদের যেটা হবে এখানে ঠিক চিহ্ন দেবে যে ঘরে তোমাদের ঠিক হবে এক নম্বরে আসছে আবেদনকারী পুরো নাম ছাত্রছাত্রী যে ছাত্রছাত্রী করছে তার জন্য তার নিজের আবেদন করার জন্য এটা তার নিজের পুরো নাম বড় হাতে করে ইংরেজিতে লিখবে টান রয়েছে একটি নিজ সাইন করা পাসপোর্ট মাপের ছবি প্রধান শিক্ষক দ্বারা প্রত্যাহিত করে লাগাতে হবে স্কুলে এটা ছবিটা লাগিয়ে নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে এটা অ্যাটেস্টেড করে নিতে হবে দুই নম্বর এগুলো যেগুলো স্টারমার্ক রয়েছে সবই কিন্তু লিখতে হবে কোনোটা কলম ছেড়ে যাওয়া যাবে না পিতামাতা এবং অভিভাবকের নাম যার যেটা হবে তিন নম্বরে রয়েছে জেন্ডার ছেলে হলে পুং এর ঘরে ঠিক মেয়ে হলে স্ত্রী ঘরে ওই একই জন্ম তারিখ হবে যেটা জন্ম সার্টিফিকেটে রয়েছে বা স্কুল রেকর্ডে যে রয়েছে যে তারিখ সেটাই দিতে হবে পাঁচ নম্বরে হবে মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে ক্যাটাগরি ও এ হলে এঘরে টি ও বি হলে ঘরে টি এবং উপজাতি হলে উপজাতিদের মধ্যে থাকলে এখানে লিখতে হবে তারপরে জাতি শংসাপত্র সার্টিফিকেট নম্বর কত তারিখে ইস্যু হয়েছে জাতিসংস প্রদানকারী পত্র প্রদানকারী অর্থাৎ এগুলো সাধারণত সাবডিভিশন অফিস থেকে দেওয়া হয় এখানে সাবডিভিশনাল ডিভিশনাল অফিসারই হবে যার যে সাবডিভিশন ডিভিশন হবে তার নাম পাশে লিখে দিতে হবে হাই ঠিকানা এখানে গ্রাম পোস্ট অফিস বা ডাকঘর ব্লক ব্লক হলে ব্লক পৌরসভা হলে পৌরসভার নাম গ্রাম পঞ্চায়েত জেলা দশ নম্বরে আসছে পিতা মাতা অভিভাবক যিনি আবেদনকারী পড়াশোনা আর্থিক দায়িত্ব নিয়েছেন পিতা মাতা অভিভাবক যার যেটা হবে তার নাম এবং পেশা কী কোন কাজ করছে চাকরি হলে চাকরি তার ডিটেলস তার বেতনের শংসাপত্র অর্থাৎ সে অফিস থেকে একটি বেতনের শংসাপত্র লাগবে সেখানে বলা থাকবে অবশ্যই দু লাখ পঞ্চাশ হাজারের ওপরে হলে ইনকাম কিন্তু হবে না তিন নম্বর হচ্ছে ওর ব্যক্তির ঠিকানা এরপরে আসছি বিদ্যালয়ের নাম ঠিকানা এগুলো তো তোমরা সবাই জানো বিদ্যালয়ের নাম কি বিদ্যালয়টি কোথায় ক্লাস আর কবে থেকে এই ক্লাসে পড়ছো ব্যাংক সম্বন্ধে তথ্য এখানে একটু জেনে নিতে হবে ব্যাংকের নাম পিএনবি হলে পিএনবি এস স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাঙ্ক ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের নামটা কি এটা এখানে দিতে হবে অ্যাকাউন্ট নম্বর কত আইএফআইসি কোড এম কোড এটা চেকে পাওয়া যাবে অ্যাকাউন্ট নম্বরও থাকতে পারে ওটা ভালো করে দেখে নিতে হবে নতুবা ব্যাংকে গিয়ে জেনে নিতে হবে এখানে অ্যাকাউন্ট নম্বর হচ্ছে যারা ফাইভে পড়ছ প্রাইমারি সেকশনে প্রাইমারিতে নিজের নামে অ্যাকাউন্ট না থাকলেও চলবে বাবা মায়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট হলেও চলবে কিন্তু পরবর্তী ক্লাসগুলোর জন্য নিজের নামে অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এটি তোমরা স্কুলে প্রধান শিক্ষকের কাছ থেকে জেনে নেবে যে কোন অ্যাকাউন্ট দেওয়া যাবে অন্য কোনো অ্যাকাউন্ট দেওয়া যাবে কিনা স্কুল থেকেই জেনে নেবে আর এই ফর্মটি সম্পূর্ণ এইভাবেই স্কুলে পেয়ে যাবে স্কুলে গিয়ে চাইলে এটা অবশ্যই সরবরাহ করা হবে তোমাদের জেনে নেবে স্কুলে কবে জমা দিতে হবে আর লাস্ট ডেট কবে চলছে এখনও ফর্মটি তোমরা অবশ্যই স্কুলে গিয়ে জেনে নেবে এরপর আসছে এখানে যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছ সেটির সঙ্গে তোমার হলে তোমার অ্যাকাউন্ট হলে তোমার নিজের আধার নম্বর দেবে যদি অন্য কারো হয় অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট হলে সে আধার নম্বর আর আধার কার্ডটি এখানে ওই অ্যাকাউন্টের সঙ্গে সিড করা আছে কিনা বা যোগ করা আছে কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না চলে আসছি পরের পাতায় উল্টোপিঠা আছে পনেরো নম্বর অন্য কোনো বৃত্তি বা স্টাইপেন্ডের জন্য এবছর আবেদন করেছ কি এবছর অন্য কোনো স্টাইপেন্ডের জন্য বা স্কলারশিপের জন্য যদি আবেদন করো তাহলে কিন্তু এটা পাবে না অবশ্যই এখানে না ষোলো নম্বরে আসবে সমস্ত সূত্র থেকে মোট বার্ষিক আয় দু লাখ পঞ্চাশ হাজারের বেশি যেন না হয় এরপরে আমি অঙ্গীকার করছি যে উপরে সমস্ত সঠিক এবং কোনো দপ্তরে বা পেনশন বা সরি পেনশন নয় স্কলারশিপের জন্য আবেদন করিনি করে নেবে বাঁদিকে আবেদনকারী পিতা ভাবি অভিভাবকের স্বাক্ষর যার যেটা হবে এখানে অবশ্যই সই করে দেবেন উনি আবেদনকারী তুমি যে করছো আর কি ফর্মটি ফিল আপ এই ছাত্র বা ছাত্রী এখানে সই করবে তারপরে এক নম্বর থেকে পনেরো নম্বর ক্রমিকে আবেদনকারী প্রদত্ত তথ্য সঠিক এটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় করবেন স্কুল করবেন তারপরে বলছে লাস্ট আই জাতি ও বাসস্থান সংক্রান্ত পত্রের ওগুলো বাংলায় রয়েছে সমস্তগুলো বুঝতে পারবে এটা কারা দিতে পারবে একমাত্র সাংসদ বা এমপি বিধায়ক এমএলএ মিউনিসিপ্যাল কমিশনার পৌর পিতা পৌর মাতা যা যার যেটা হবে আর কি যেখানে যিনি রয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য করে নেবে পঞ্চায়েত সভাপতি তোমার গার্জিয়ান বা পিতা শংসাপত্র আয়ের দিতে পারবেন এগুলো সমস্ত দেখে শুনে ওনারাই সই করে দেবেন এখানে তারিখ দিয়ে দেবেন কোন জায়গা থেকে সই করছেন এখানে শিলমোহর যিনি সই করছেন তার নাম পদের নাম ঠিকানা ইত্যাদি উনি দিয়ে দেবেন এরপরে এটি হয়ে গেলে এই কাগজের এই ফর্মটির সঙ্গে তোমরা তোমাদের আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জন্ম সার্টিফিকেটের জেরক্স এগুলো দেবে বলে অবশ্যই জমা করবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হবে আবেদনপত্রটি পুরোপুরি ভর্তি করতে হবে কোনো জায়গা ছেড়ে যাওয়া চলবে না আর এই দেখো স্টারযুক্ত বিবরণগুলি অবশ্যই লিখতে হবে আর কিছু নেই এইটুকুই ছিল কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো আমি বলে দেব এখানেও ঠিক একই রকম তারিখ এবং স্থান সই করতে হবে আশা করছি কোথাও কোনো ভিডিওটি দেখার পর ফর্মটি ফিল আপ করলে আর কোনো অসুবিধা হবে না তো এখানে আরেকবার বলে দিই যারা এবছর ফাইভে পড়ছো তারা নতুন এটিক দেবে আর যারা রিনিউয়াল করছো আগের বছর টাকা পেয়েছ তারা এই ঘরে টিক দেবে তারপরে এগুলো যা যা লেখা রয়েছে সমস্ত কিছু নিজের যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে এবং ফর্মটি কোনো প্রধান বা কোনো অন্য কোনো অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে সাইন করে স্কিলমোহল করে জমা দিয়ে দেবে স্কুলে স্কুল তোমাদের অনলাইনে এটা সাবমিট করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এইটুকুই আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল তো এটা চলছে প্রত্যেকটা স্কুলে প্রায় চলছে তোমরা তোমাদের স্কুলে খোঁজ নাও অবশ্যই দেরি না করে এটা স্কুলে আবেদন করে দাও